আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটি কারো নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আমি বিলাল হুসাইন, আজকে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা মূল বইয়ের 9 নম্বর পৃষ্ঠার এই ছকটি নিয়ে। এখানে লেখা রয়েছে, সচেতনতায় আমার দলের কাজ, অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষায় আমরা যে সচেতনতা ছড়াবো সেক্ষেত্রে আমার দল কোন কোন কাজগুলো করেছে বা করবে সে বিষয়গুলোই মূলত আমরা এখানে লিখব। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই সম্পূর্ণ ছকটি পূরণ করতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের কাজের শিরোনাম হচ্ছে সচেতনতায় আমার দলের কাজ। তো প্রথমে আমরা লিখব, স্বাস্থ্য সচেতনতায় আমরা দলগতভাবে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি, আমরা ধারাবাহিকভাবে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করব। আমরা যে সকল কাজগুলো করব তার নিচে দেখানো হলো। তো দেখো, আমি লিখেছি, বিদ্যালয়, সড়ক এবং বাসার আশেপাশে ময়লা আবর্জনা পরিষ্কার করব, বিভিন্ন যানবাহন চালককে আহ্বান করব তারা যেন উচ্চ শব্দে হর্ন না বাজান, বিভিন্ন কলকারখানা পরিচালককে আহ্বান করব তারা যেন বর্জ্য পদার্থ যেখানে সেখানে না ফেলেন, আমরা লিফলেট তৈরি করে তা হাতে হাতে প্রচার করব, আমরা দেয়ালিকা বা পোস্টার তৈরি করে দেয়ালে লাগাবো। এরপরে রয়েছে, আমরা পথসভা করে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানাবো, এবং সবশেষে আমরা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঞ্চ নাটক করব। তো শিক্ষার্থীরা, আমি এখানে দেখিয়ে দিলাম যে আমার দল কোন কোন কাজগুলো করবে যার মধ্য দিয়ে আমরা স্বাস্থ্য সচেতনতায় কাজ করতে পারি। তো এখানে আমি যে কাজের তালিকাগুলো দিয়েছি এর বাইরে কিন্তু আরও একাধিক কাজ হতে পারে, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কাজ এই তালিকায় যুক্ত করতে পারো। তো আমি আশা করছি তোমরা তোমাদের মূল বইয়ের 9 নম্বর পৃষ্ঠার এই ছকটি খুব সুন্দরভাবে পূরণ করতে পারবে। এর পরবর্তী ক্লাসে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা অন্য কোনো একটি ছক নিয়ে আলোচনা করব, এবং সেটিও আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।